হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই বিটকেল মাল চ্যানেল। আজকে এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো ইজি ওয়ান প্লাস 5K 30 FPS, মানে এখানে অ্যাকশন ক্যামেরা, ওর রিভিউ তোমাদেরকে এর মধ্যে দেওয়ার চেষ্টা করব। এতে দেখাবো যে ওর ভিডিও কোয়ালিটি এবং ওর স্টেবিলিটি কীরকম আছে, সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। তো আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, যেটা তোমাদের সামনে এখনও পর্যন্ত রিভিউ করিনি। এমনি একখানা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম, আশা করি দেখলে বুঝতে পারবে যে ওর ভিডিও এবং ওর স্টেবিলিটিটা কীরকম আছে, দেখে বুঝতেই পারবে। তো এটা আমরা আমাদের একখানা ব্রিজ আছে, ব্রিজের ওপরে গেছি, আউটসাইডের ভিউটা একটু বাদে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওর মানে স্টেবিলিটি আর ওর পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটিটা কীরকম। তো দেখতেই পাচ্ছ আশা করি, এটা আমি সাইকেলে মাউন্ট করেছি, সাইকেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে দোলাদুলি করছিল। না, এটা কোনো তোমরা ভেবো না যে আমি ইজি ওয়ানকে প্রমোট করছি বা কোনো কিছু, না ওরকম কোনো কিছু না, আমি জিনিসটা কিনেছি তাই তোমাদের সামনে রিভিউ করার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ এটাকে নিয়ে আমি একদম আমাদের ব্রিজ এর ওপরে উঠে এসেছি, আর এখান থেকে দেখো এর ভিউটা কত সুন্দর লাগছে। আউটসাইড দিয়েও গাড়ি ফাড়ি যাচ্ছিল, আমি এতে কোনো এক্সট্রা মাইক লাগাইনি তখনও পর্যন্ত, মানে এটা শুধুমাত্র এর ইন্টারনাল মাইকেই কাজ হচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এরপরে আমি এটাকে হাতে নেবো, মানে যদিও স্ট্যান্ড নিইনি, এটা সাইকেলে একখানা হালকা করে মাউন্ট করেছিলাম, যার ফলে একটু হয়তো কাপাকুপি হচ্ছে ভিডিওটা। যাই হোক, এতে কোনো সমস্যা আশা করি কেউ হবে না। যারা নিতে চাইছো কম বাজেটের মধ্যে, এই অ্যাকশন ক্যামেরাটা কিন্তু খুবই ভালো হবে। ও দেখো এইখানকার আউটসাইডের ভিউটা দেখো কত সুন্দর আসছে, মানে এই কম বাজেটে এই ক্যামেরাটার যে পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর, অসাধারণ। মানে আমি বেশ কিছুদিন ইউজ করেছি, আমার খুব ভালো লেগেছে এত কম বাজেটের মধ্যে। আর এটা ইজি ওয়ান, এটা হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে অসাধারণ লেভেলের ভিডিও হয়। আর তোমরা দেখতেই পারবে কত সুন্দর জিনিস, মানে এটাই কিন্তু এখনও মাইক লাগাইনি, মাইক লাগালে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা আরও ভালো হবে। আমি যদিও এটা পরে ভয়েস ওভার এখন দিচ্ছি, কিন্তু এর ভয়েস মানে ভয়েস ওভার না দিলেও এতে ইন্টারনাল মাইক যেটা আছে সেটাতেও কিন্তু খুব একটা খারাপ সাউন্ড হয় না, কিন্তু মাইক লাগালে যথেষ্ট পরিমাণে ভালো হয়। আর এমনি ভিউটা দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হালকা ফুলকা আমি একটুখানি কালার ফেলেছি, নচেত এখানে কালার না ফেললেও চলে যেত, যেহেতু এর কোয়ালিটিটা এতটাই বেটার যে এখানে কোনো কালার না ফেললেই চলবে। দেখো এখান থেকে কত সুন্দর লাগছে, আলাদা রকমের। যারা নিতে চাইছো কম বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা, তারা এই ইজি ওয়ানের এই প্রোডাক্টটা নিতে পারো, খুবই ভালো, খুবই ভালো। আমি বেশ কিছু মাস ধরে ইউজ করেছি, খারাপ না, মানে একে খারাপ বলা যায় না। বাদবাকি তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ক্লিয়ারিটি, দেখো নাম্বার ফাম্বার সমস্ত কিছু টোটাল বোঝা যাচ্ছে, খুবই খারাপ নয়। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আউটসাইডটা, অপূর্ব একটা। যারা ব্লগ করছো, ব্লগ শুরু করেছো যারা, তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারো, খুবই ভালো হয়। আর তার আগে তোমরা ইউটিউবে এর রিভিউ দেখে নেবে, কিন্তু খুবই ভালো হয়, খুবই সুন্দর একটা প্রোডাক্ট, এইটার ব্যাপারেই তোমাদেরকে জানানো ছিল। আশা করি তোমাদের জিনিসটা ভালো লাগবে, এবং যদি বলো এর ফুল সেট আপ ভিডিও আমি একদিন দেখবো, যদি বলো এর মধ্যে কী কী আছে বক্সের মধ্যে, সমস্ত কিছুটা আমি কোনো একটা ভিডিওতে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো এর মধ্যে কী কী আছে, আর এবং এর মধ্যে কত কী কী থাকছে না থাকছে সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি দেখো ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হবো, কারণ এখানে শেষ হয়ে এসেছি। দেখো লেখাগুলো কত সুন্দর পরিষ্কার, আউটসাইডের দেখো একদম আলাদা লেভেলের কোয়ালিটি আছে। যারা নিতে চাইছো খুব একটা ভালো ডিসিশন নিয়েছো, ইন্ডিয়ান প্রোডাক্ট, খুবই ভালো, ধন্যবাদ। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তোমাদের।